Namaskar to all of my dear students. Today, this class is geography for semester 6. Today's topic, the Earth and Solar System, page number 563, the Earth and Solar System, page number 5 and 6. So, the Earth and the Solar System, the Earth and our Pithivi and the Solar System, Pithivi and the Solar System, how wonderful it is to watch the sky on the cloudless night. The sky is filled with small shining objects. This shining object chiefly includes stars and planets, which are often accompanied by the prominent moon. All these shining objects are called people celestial body or heavenly body. এই যে আকাশের উজ্জ্বল নক্ষত্র গ্রহ তারা যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে heavenly body বা celestial body. Our planets are is also a heavenly body. আমাদের যে গ্রহ আমরা যেখানে বসবাস করি the earth, আরটা হচ্ছে একটা হেভেনলি বডির মধ্যে পড়ে হেভেনলি বডি. উই শ্যাল লার্ন অ্যাবাউট দি ইন দিস চ্যাপ্টার. এটা সম্বন্ধে আমরা জানবো এই চ্যাপ্টারটা কি জানবো দ্য আর্থ অ্যান্ড সোলার সিস্টেম এই চ্যাপ্টারটা সম্বন্ধে থেকে জানবো. তাহলে আগে আকাশের দিকে তাকালে দেখবে উজ্জ্বল নক্ষত্র যেগুলো থাকে সেগুলো কি ইংলিশে বলা হয় স্টার. সে স্টার সম্বন্ধে আমরা জানবো. দ্য থাউজেন্ডস অফ ডট লাইক হেভেনলি বডিজ দ্যাট ইজ সিন ইন দ্য নাইট স্কাই. আমরা রাত্রিবেলার আকাশের দিকে তাকালেই চকচকে তারা দেখতে পাই. ঠিক আছে, আর নোন অ্যাজ স্টার. সেগুলোকে বলা হচ্ছে স্টার. স্টার আর নট গ্লোয়িং বডিজ মেড আপ অফ গ্যাসেস. স্টারটা দিয়ে তৈরি না, নানা ধরনের গ্যাস দিয়ে তৈরি. দে আর লুমিনাস অ্যাজ দে লিভ আউট দেয়ার ওন হিট অ্যান্ড লাইট. কিন্তু তাদের গ্যাস আছে বলে লুমিনাস ইন্টেনসিটি আছে, লুমিনাস ইন্টেনসিটি আছে বলে তাদের নিজস্ব আলো এবং তাপ আছে. ঠিক আছে, stars are huge in size. Stars in size are very big, but they look small because their size are very big. Because they are very small. Why do they look small? Because they are very far away from the Earth. কারণ তারা পৃথিবীতে অনেক দূরে আছে, অনেক দূরে অবস্থান করে বলে তার তারাগুলোকে বা স্টারগুলোকে আমরা স্মল দেখি. If you look at the stars carefully, যদি তোমরা দেখো তারাগুলোকে মনোযোগ ভাবে, the seem to twinkle. দেখতে পাবে তারা twinkle করছে বা ঝিমঝিম করছে. It because the light from the stars travel through many layers of the earth. কারণ কি যে তারাগুলো আকাশে অনেকগুলো লেয়ার, মানে আমাদের পৃথিবীর যে স্ট্রাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, যে সমস্ত যে আবরণগুলো আছে সে আবরণগুলো ভেদ করে নিচে আসে, তাই তারাগুলো লাইটটাকে ঝিমঝিমি ঝিমঝিমি বা টুইঙ্কলিং দেখা. Group of stars forming a particular pattern is called a constellation. এটাকে বলা হচ্ছে constellation. এটাকে বলা হচ্ছে constellation. Earth's major evening bear is an example. Example কি কি? Big Bear. Big Bear is an example of a constellation. Constellation এর একটা উদাহরণ হচ্ছে Big Bear. ঠিক আছে, সপ্তর্ষি. A group of seven stars. সপ্তর্ষি মানে কি? একটা সাতটা গ্রহের যে মিলিত হয়ে সেটাকে বলা হচ্ছে গ্রুপ অফ সেভেন স্টার. সাতটা নক্ষত্রের মিলিত হয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সপ্তর্ষি. আর অংশ স্মল বিয়ার আর আর্সাম্যান. এটাকে স্মল বিয়ার বলা হয় অথবা আর্সাম্যান বলা হয়। ইজ এ পার্ট অফ দ্য লার্জার কনস্টেলেশন অফ আর্সাম্যান. এটা হচ্ছে আর্সাম্যানের একটা ছোট পার্ট. ঠিক আছে, তারপরে টারুরাস, লো অ্যান্ড স্কর্পিও আর দ্য সাম আদার কনস্টেলেশন. সাম আদার কনস্টেলেশন লো অ্যান্ড স্কর্পিও. লো অ্যান্ড স্কর্পিও দে আর ভেরি ইম্পর্টেন্ট ইন লোকেটিং দ্য পজিশন স্টার অ্যান্ড প্ল্যানেটস. তারা কি না পজিশন করে কিসের জন্য? স্টার এবং প্ল্যানেটের যে লোকেটিং মানে কোন দিকে আছে সেটার জন্য. তারপরে আমরা আসছি দ্য সান. সূর্য তোমরা সবাই দেখেছো. দ্য সান ইজ দ্য সোর্স অফ অল এনার্জি. সূর্য হচ্ছে আমাদের পৃথিবীর সমস্ত শক্তির উৎস. ঠিক আছে, সেই সূর্য সম্বন্ধে আমরা ডিসকাস করছি. দ্য সান ইজ এ স্টার. সূর্য হচ্ছে কিন্তু একটা নক্ষত্র.
It is the main source of heat and light for various other celestial bodies like the moon and the earth. Surya is the most powerful source of heat and the most powerful source of light. What is the source of heat and light? The source of heat and light. When we have the earth, the moon, the sun, the sun is made up of burning hot gases. The temperature in the surface has been recorded to be approximately 6000 degrees Celsius. But it is very far from us, about 150 million kilometers away. So, Surya theke prithibi durotto 150 million kilometers. Okay? We do not feel this tremendous heat. Amra eto tap onubhob korte parina karon ki Surya prithibi theke Surya 150 million kilometers dure obosthan korche. The sun seems to be bigger than other stars. Surya theke onnanno je nakshatro ba star gulo ache tader theke boro dekha. Because keno boro dekha hai? But you will be surprised to know that the sun is not the biggest star in the universe. So, tumra hotona hobe jene je ki je surya ta kintu sobcheye boro star noy. Thik ache? Surya ta kintu sobcheye boro star noy. But they do not appear so because they are far away from the earth. Tale kintu keno surya ta ke boro dekhacche? Karon surya ta prithibir ekmatro kache grah. Tarpor ache Proxima Centauri. আরো আরো যে সমস্ত গ্রহগুলো আছে সেই নক্ষত্রগুলো আছে সেগুলো অনেক দূরে আছে তার চেয়ে সূর্যটাকে বড় দেখে তা সেল যদি লার্জার সিন রাইটার অ্যাজ ইট ইজ নিয়ার টু আওয়ার আর্থ সূর্যকে বড় উজ্জ্বলতার কারণ সূর্য আমাদের কাছ থেকে সামনে আছে তাই এবার এখানে দিয়েছে দেখো দ্য ডিস্টেন্স অফ দ্য ভেরিয়াস প্ল্যানেটস ফ্রম দ্য সান ইজ গিভেন বাই ডিস্টেন্স বহুত করে দিয়েছে দ্য প্ল্যানেটগুলো আটটা দিয়েছে কি কি মার্কুরি Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus and Neptune. Okay? So, what is the name of the planet? What is the name of the planet?